বন্ধুরা, আর্মি ভালোবাসা পর্ব একে আমরা দেখলাম বিক্রম প্রিয়াঙ্কাকে প্রপোজ করলো, কিন্তু প্রিয়াঙ্কা পরিবারের কথা ভেবে বিক্রমের কথা অমান্য করে সেখান থেকে চলে যায়। বিক্রম প্রিয়াঙ্কার কথাই অনেক দুঃখী হয়ে যায়। প্রিয়াঙ্কার ব্যবহার দেখে মনে হচ্ছে ওর বাড়িতে খুব প্রেসার, তাই ও কোনো রকম ভাবে প্রেমে পড়ছে না। কিন্তু আমিও হার মানবো না, প্রিয়াঙ্কাকে যখন ভালোবাসি তাকে রাজি তো আমি করিয়েই ছাড়বো। বিক্রম এই বলে সেখান থেকে চলে যায় এবং তার বন্ধুদের সাহায্যে প্রিয়াঙ্কা প্রত্যেক দিন কোথায় কোথায় যায় সেটা খোঁজ করতে থাকে। এরকমই একদিন বিক্রম প্রিয়াঙ্কাকে রাজি করানোর চেষ্টা করতে থাকে। এদিকে বিক্রমের পাগলামি দেখে প্রিয়াঙ্কা রাজি হতে বাধ্য হয়। একদিন তারা দুজনে পার্কে বসেছিল, তখনই প্রিয়াঙ্কা বিক্রমকে বলে, বিক্রম আমরা এখন একসঙ্গে তো আছি, কিন্তু কতদিন একসঙ্গে থাকতে পারবো সেটা আমি জানি না। কি হয়েছে প্রিয়াঙ্কা, তুমি এরকম কথা বলছো কেন? বিক্রম তুমি জানো না, আমার বাবা মা অনেক ডিসিপ্লিন যুক্ত মানুষ, তারা প্রেম ভালোবাসা কোনোদিনই পছন্দ করে না, তাই তারা জানলে আমি জানি না কি হবে। কিছুই হবে না, তুমি শুধু শুধুই চিন্তা করছো। তোমার পরিবার প্রেম ভালোবাসা পছন্দ করে না তো কি হয়েছে, তাদের আমি রাজি করাবো যেভাবে আমি তোমাকে রাজি করিয়েছি। বিক্রমের কথা শুনে প্রিয়াঙ্কা অনেক খুশি হয়ে যায়। এভাবে তারা একে অপরের সঙ্গে সময় কাটাতে শুরু করে। বিক্রম প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করার সাথে সাথে কলেজের পড়াশোনা ও ট্রেনিং খুব ভালোভাবেই করছিল। এরকমই একদিন বিক্রম ক্লাসরুমে বসেছিল, তখনই রাজীব সেখানে আসে। কিরে বিক্রম, কয়েকদিন থেকে দেখছি তুই কলেজে এবং বাইরে বেশি সময় কাটাচ্ছিস, হোস্টেলের বন্ধুদের জন্য তোর কাছে সময় নেই। আরে না না রাজীব, তেমন কোনো ব্যাপার নয়। কয়েকদিন আগে মন্দিরে আমি প্রিয়াঙ্কাকে প্রপোজ করেছিলাম, খুব কষ্ট করে তাকে রাজিও করিয়েছি, তাই পড়াশোনার সাথে সাথে ওকেও তো একটু সময় দিতে হবে। বাহ, তোর লাভ স্টোরি এতটা এগিয়ে গেল আর তুই আমাকে বললি না, তুই বললে কি আমি তোর গার্লফ্রেন্ড কেড়ে নিতাম। রাজীব তুই ভুল ভাবছিস, সব এত তাড়াতাড়ি হয়ে গেল যে আমি তোকে বলার সুযোগই পাইনি। বিক্রমের কথা শুনে রাজীব সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। রাজীব প্রত্যেক দিনই বিক্রমের মুখে প্রিয়াঙ্কার সুনাম শুনে খুব চিন্তায় পড়ে যায়। দিল্লিতে এসে এতদিন আমি নিজের জন্য গার্লফ্রেন্ড খুঁজছি কিন্তু ভালো পাচ্ছিও না, বিক্রম কয়েকদিন এখানে আসতে না আসতেই এত ভালো একটা মেয়ে পেয়ে গেল যে তাকে খুব ভালোবাসে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। রাজীব এই বলে বিক্রমের কাছে যায়। বিক্রম, কাল আমার জন্মদিন, সেই কারণে আমি ক্লাবে একটি ছোট পার্টির আয়োজন করেছি, তাই আমার ইচ্ছে তুই তোর গার্লফ্রেন্ড প্রিয়াঙ্কার সাথে আমার পার্টিতে আয়। আমি তো পার্টিতে যাব, কিন্তু প্রিয়াঙ্কাকে ওর বাবা মা যেতে দেবে কি না সেটা জানি না, তবে তুই যখন বলছিস আমি ওকে অবশ্যই নিয়ে যাওয়ার চেষ্টা করব। বিক্রম রাজীবকে এই বলে সেখান থেকে চলে যায় এবং কলেজ কমপ্লিট হওয়ার পর সে পার্কে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে আসে। আমার বন্ধুর অনেক ইচ্ছে তুমি ওর জন্মদিনের পার্টিতে এসো, তাই তুমি যদি পারো সময় মতো ব্লু হেভেন ক্লাবে চলে আসবে। বিক্রম, আমার মনে হচ্ছে না বাবা এই জন্মদিনের পার্টিতে আসার অনুমতি আমাকে দেবে, তাই বাবা মায়ের অনুমতি নিয়ে পার্টিতে অংশগ্রহণ করার কথা ভাবলে আমার মনে হয় সেখানে আর যাওয়া হবে না, তাই যেভাবে আমি একবার মিথ্যে কথা বলে ক্লাবে গিয়েছিলাম আজ আমি তাই করব। কি বললে, মিথ্যে বলে ক্লাবে এসেছিলে? বাবা মাকে এভাবে মিথ্যে বলা উচিত নয়, তাই মিথ্যে কথা বলার জন্য তোমাকে তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। দেখো বিক্রম, শুধু শুধু জ্ঞান দিও না, আমার ফ্যামিলি হিটলারদের বংশের ফ্যামিলি, সোজাভাবে কোনো কিছুই করে না, তাই তাদের রাজি করানোর জন্য আমাকে মিথ্যে কথা বলতেই হয়। প্রিয়াঙ্কা, বাবা মা যতটাই স্ট্রিক্ট হোক না কেন, এভাবে তাদের মিথ্যে বলে কোথাও যাওয়া উচিত নয়। তুমি এখন বাড়ি যাও, আমি তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলে তোমাকে পার্টির জন্য নিয়ে আসব। প্রিয়াঙ্কা বিক্রমের মুখে এরকম কথা শুনে হতভম্ব হয়ে যায় এবং কিছুক্ষণ চুপ করে থাকার পর সে বিক্রমকে বলে, বিক্রম তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি একটি ছোট পার্টিতে যাওয়ার জন্য বাবা মায়ের সঙ্গে দেখা করবে বলছো, তুমি কি জানো তারা তোমাকে দেখলে কিভাবে রিয়্যাক্ট করবে? প্রিয়াঙ্কা, তোমাকে আমি বলেছিলাম যে সময় মতো আমি তোমাকে যেভাবে রাজি করিয়েছি তোমার বাবা মাকেও সেভাবে রাজি করিয়ে নেব, তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি কোনোদিন তোমার সঙ্গে খারাপ করব না। বিক্রমের মুখে এই কথা শুনে প্রিয়াঙ্কা অনেক খুশি হয়ে যায় এবং তার কথা মতো সেখান থেকে বাড়ি ফিরে যায়। এদিকে বিকেলবেলা বিক্রম প্রিয়াঙ্কাদের বাড়িতে আসে। কে তুমি, কাকে চাই? তোমাকে তো এখানে আগে কোনোদিন দেখিনি। আন্টি, আমি একজন আর্মি স্টুডেন্ট, আপনাদের সঙ্গে জরুরি কিছু কথা ছিল তাই এসেছি। তোমাকে আমি চিনি না জানি না, তোমার আমাদের সঙ্গে কি এমন জরুরি কথা আছে আমি বুঝে উঠতে পারছি না। আন্টি, আপনি আঙ্কেলকে ডাকুন, তারপর আমি বলছি কি দরকার। রূপালি বিক্রমের কথা শুনে তার স্বামী অজয়কে ডাকে। অজয় বাড়িতে একটি ইয়াং ছেলেকে দেখে অবাক হয়ে যায়। আঙ্কেল,
আমি একজন আর্মি স্টুডেন্ট, রায়গড় গ্রাম থেকে এসেছি, বাবা মায়ের একমাত্র ছেলে, আর আমি আপনার মেয়েকে পছন্দ করি। প্রিয়াঙ্কাও আমাকে পছন্দ করে, কিন্তু আপনাদের বলার সাহস পায় না, তাই আমি আপনাদের বলতে চলে এলাম। আজ আমার এক বন্ধুর জন্মদিনের পার্টি রয়েছে, আপনারা কি প্রিয়াঙ্কাকে কিছুক্ষণের জন্য আমার সঙ্গে যাওয়ার অনুমতি দেবেন? বিক্রম, অজয় এবং রূপালীকে এই সব কথা জানিয়ে চুপচাপ তাদের পারমিশনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। এদিকে অজয় এবং রূপালী বিক্রমের কথা শুনে হতভম্ব হয়ে যায়। দেখো, আমি কোনোদিনই চাই না যে আমার মেয়ে প্রেম করে বিয়ে করুক, কারণ প্রেম ভালোবাসার জিনিসটা আমি মোটেও পছন্দ করি না। কিন্তু আজ তোমাকে দেখার পর আমি আমার ডিসিশন চেঞ্জ করছি, আমার তোমাকে খুব পছন্দ হয়েছে। হ্যাঁ বাবা বিক্রম, আমরা হাজার খুঁজলেও তোমার মতো সৎ ভালো ছেলে পেতাম না, যে প্রিয়াঙ্কাকে ভালোবাসলেও আমাদের অনুমতিকেও সম্মান করে। তাই তোমার যেখানে ইচ্ছা তুমি প্রিয়াঙ্কাকে সেখানে নিয়ে যাও, আমরা তোমাকে বাধা দেব না। অজয় এবং রূপালীর কথা শুনে বিক্রম অনেক খুশি হয়ে যায়। এদিকে প্রিয়াঙ্কাও বাবা মায়ের অনুমতি পেয়ে আনন্দের সঙ্গে রেডি হয়ে রাজীবের জন্মদিন পার্টিতে আসে। রাজীব বিক্রম এবং প্রিয়াঙ্কাকে একসঙ্গে আসতে দেখে অনেক খুশি হয়ে যায়। সত্যি বিক্রম, তুই খুব লাকি, এত সুন্দরী পরীর মতো একটি গার্লফ্রেন্ড পেয়েছিস। আজ প্রিয়াঙ্কাকে তোর সঙ্গে দেখে আমারও খুব জেলাসি হচ্ছে। রাজীব, এতে জেলাস হওয়ার কি আছে, তুইও এরকম মেয়ে খোঁজা শুরু করে দে, দেখিস তোকেও তোর গার্লফ্রেন্ড খুব ভালোবাসবে। বিক্রম, এরকম মেয়ে পাচ্ছি কোথায় যে সত্যি আমাকে ভালোবাসবে? সব তো টাকা লোভী মেয়ে পাচ্ছি, যারা আমার থেকে আমার টাকাকে বেশি ভালোবাসে। রাজীব বিক্রমকে এই বলে সেখান থেকে চলে যায়। এভাবে কিছুক্ষণ কেটে যায়। বিক্রম প্রিয়াঙ্কার সঙ্গে খুব আনন্দে পার্টি এনজয় করছিল, তখনই রাজীব বিক্রমকে বলে, আরে বিক্রম, আশা থেকেই তুই তোর গার্লফ্রেন্ডের সঙ্গে পার্টি এনজয় করছিস, আর আমাদের হোস্টেলের বন্ধুরা তো অপেক্ষায় বসে আছে, তাই একবার যা, ওদের সঙ্গে ভালো করে দেখা করে আয়, না হলে ওরা কষ্ট পাবে। রাজীবের কথা শুনে বিক্রম সেখান থেকে বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। তখনই রাজীব প্রিয়াঙ্কাকে একা পেয়ে বলে, বিশ্বাস করো প্রিয়াঙ্কা, তুমি ভুল ছেলেকে পছন্দ করেছো, বিক্রম তোমার টাইপের ছেলে নয়। টাইপের ছেলে নয় মানে? রাজীব, তুমি কি বলতে চাইছো? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। প্রিয়াঙ্কা, তুমি শহরের মডার্ন মেয়ে, আর বিক্রম গ্রামের একজন সরল সাদাসিধে ডিসিপ্লিন যুক্ত ছেলে, যে না কোনোদিন মিথ্যে বলেছে আর না অন্যায়কে প্রশ্রয় দিয়েছে। ওর সঙ্গে থাকতে হলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। সেটা আমি জানি, বিক্রমের সঙ্গে থাকতে থাকতে আমি ওর চরিত্রটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি, আর আমি ধীরে ধীরে ওর মতোই হওয়ার চেষ্টা করছি। তুমি চিন্তা করো না, আমি বিক্রমের সঙ্গে অনেক ভালো থাকব। ও, তাহলে তো এটা খুব ভালো কথা, তুমি নিজেকে বিক্রমের মতো করে তুলেছো। আমার মনে হয় না এটা করা অতটা সহজ, কারণ বিক্রমের মতো হতে গেলে অনেক ডিসিপ্লিনে চলতে হয়, তাই তোমাকে বেস্ট অফ লাক জানিয়ে রাখলাম। রাজীব প্রিয়াঙ্কাকে এই বলে সেখান থেকে চলে যায়। তখনই বিক্রম সেখানে আসে। বিক্রম, তোমার বন্ধু রাজীব কি পাগল নাকি? কেন, কি হয়েছে প্রিয়াঙ্কা, তুমি এরকম বলছো কেন? না না, সেরকম কিছু নয়, ও তোমার চরিত্র বর্ণনা করছিল, যে তুমি অনেক সৎ, অনেক ডিসিপ্লিন যুক্ত, তোমার সঙ্গে আমাকে মানাবে না। আরে প্রিয়াঙ্কা, তুমি রাজীবের কথা কিছু মনে করো না, ও এরকমই সকলের সঙ্গে মজা করতে থাকে, আমার মনে হয় ওর তোমাকে এভাবে বলার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তুমি ঠিকই বলেছো, আমি ওকে ভুল ভাবছি, ও সত্যি খারাপ ছেলে নয়। প্রিয়াঙ্কা বিক্রমকে এই বলে পার্টি এনজয় করতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়, এবং রাজীবের যখনই প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হয় সে প্রিয়াঙ্কাকে একই কথা বলে। প্রিয়াঙ্কা প্রত্যেক দিন রাজীবের মুখে একই রকম কথা শুনে খুব চিন্তায় পড়ে যায়। প্রিয়াঙ্কা, তোমার জন্য একটা সুখবর আছে। কি খবর বিক্রম, তুমি কি তোমার বাবা মাকে বিয়ের জন্য রাজি করিয়ে নিয়েছো? আরে না না, সে সময় আসতে এখন দেরি। তাহলে তুমি কোন সুখবরের কথা বলছো? প্রিয়াঙ্কা, কলেজ থেকে আমাকে বাছাই করা হয়েছে মুম্বাই আর্মি একাডেমিতে এক বছর ট্রেনিং এর জন্য, তারা আমাকে ডাইরেক্ট অফিসারের পোস্ট দিতে চায়। বিক্রম, এ তো খুব ভালো কথা, কিন্তু তা বলে তুমি আমাকে এখানে ছেড়ে মুম্বাই একাডেমিতে চলে যাবে? তোমাকে ছাড়া আমি এক বছর কিভাবে থাকবো? তুমি এই প্রপোজাল অ্যাকসেপ্ট করো না বিক্রম। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি যেদিনের অপেক্ষায় এত পরিশ্রম করছি, আজ তোমার জন্য সেটা রিজেক্ট করে দেব, তা হতে পারে না। প্রিয়াঙ্কা বিক্রমের মুখে এরকম কথা শুনে অনেক দুঃখী হয়ে যায়। বন্ধুরা, প্রিয়াঙ্কা কি বিক্রমকে রাজি করাতে পারবে? বিক্রম কি তার জন্য এত বড় একটি সুযোগ ছেড়ে দেবে? এটা দেখার জন্য অবশ্যই আমাদের গল্পের তৃতীয় পর্বটি দেখতে ভুলবে না। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। বিলাসপুর গ্রামে ভবানী তার মেয়ে পিঙ্কির সঙ্গে থাকতো।
পিঙ্কি ছোটবেলা থেকেই ফ্যাশনেবল ছিল। সে নতুন নতুন স্টাইলের জামা কাপড় পরে বাড়িতেই ফ্যাশন শো করত। এরকমই একদিন পিঙ্কি তার রুমে সাজসজ্জা করছিল, তখনই তার মা ভবানী সেখানে আসে। কি রে পিঙ্কি, তুই এসব কি শুরু করেছিস বলতো? আজ আবার নিজের ভালো পোশাক কেটে অদ্ভুত ধরনের পোশাক বানিয়েছিস। না মা, আমার কাছে কেটে বানানোর মতো কোনো পোশাকই ছিল না, তাই আজ আমি তোমার একটা শাড়ি দিয়েই পোশাক বানিয়েছি। ভালো করে দেখে বলো তো আমাকে কেমন দেখাচ্ছে। হায় ভগবান পিঙ্কি, এবারে তুই আমার জামা কাপড়ের পেছনে হাত ধুয়ে পড়েছিস। বাড়ির খারাপ পরিস্থিতির কারণে আমি এমনিতেই খুব কম শাড়ি কিনি, কিন্তু তোর এই পাগলামির জন্য মনে হচ্ছে আমাকে এবার শাড়ি কেনাই বন্ধ করে দিতে হবে। ভবানী এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে মায়ের কথা শুনে পিঙ্কি বলে, মা আজও আমাকে শুধু শুধুই বকাবকি করে চলে গেল, ফ্যাশনের ব্যাপারে তার কোনো আইডিয়াই নেই, জানি না মা কবে আমার ফিলিংস বুঝবে। পিঙ্কি এই বলে তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে সময় কাটছিল এবং সময় বাড়ার সাথে সাথে পিঙ্কির ফ্যাশন পাগলামি আরো বেশি বেড়ে যায়। সে যে কোনো কাপড় কেটেই তার ড্রেস বানাতে শুরু করে এবং তার এই ব্যবহারের জন্য ভবানী খুব চিন্তার মধ্যে থাকত। এরকমই একদিন পাশের গ্রাম থেকে পিঙ্কির জন্য একটি ভালো সম্বন্ধ আসে। পিঙ্কি, আজ বিকেলে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই আমার কথা চিন্তা করে দয়া করে কোন রকম ফ্যাশন পাগলামি করিস না, কোন একটা ভালো পোশাক পরেই তৈরি হবি। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি ঠিকঠাক ড্রেস পরেই আসব। পিঙ্কি তার মাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে বিকেলবেলা পাত্রপক্ষ বাড়িতে এলে ভবানী তাদের খুব ভালোভাবেই অতিথি সেবা করে। পাত্র রাজীব পিঙ্কিকে প্রথম দেখাতেই পছন্দ করে নেয় এবং কিছুদিনের মধ্যেই খুব ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর পিঙ্কি তার শ্বশুর বাড়িতে গিয়ে সব দায়িত্ব খুব ভালোভাবেই পালন করছিল। এরকমই একদিন পিঙ্কি রান্না করছিল, তখনই তার শাশুড়ি মহিমা সেখানে আসে। বৌমা, আজ আমার কয়েকজন বান্ধবী তোমাকে দেখতে বাড়িতে আসবে, তাই সময় মতো তাদের জন্য জলখাবারের ব্যবস্থা করে রাখবে। আর হ্যাঁ, তুমিও একটু ভালোভাবে তৈরি হয়ে যাবে, আমাদের যেন কোনো প্রকারে বদনাম না হয়। ঠিক আছে মা, আপনি নিশ্চিন্তে থাকুন, কোনো রকম সমস্যা হবে না। পিঙ্কি তার শাশুড়িকে এই বলে বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়ে। সে বাড়ির সব কাজ শেষ করে তৈরি হওয়ার জন্য রুমে চলে যায় এবং আলমারি থেকে কাপড় বার করতে শুরু করে। মা তো বলেছে খুব ভালোভাবে তৈরি হয়ে থাকতে, কিন্তু আমার কাছে এরকম কোনো কাপড়ই নেই যেটা পরে আমাকে খুব সুন্দর দেখাবে। পিঙ্কি এই বলে খুব চিন্তায় পড়ে যায়। তখনই সে আলমারিতে খুব সুন্দর একটি বেডশিট দেখতে পায়। আরে বাহ, এত সুন্দর একটা বেডশিট থাকতে কাপড়ের চিন্তা, আমি এখনই এটা থেকে একটা স্টাইলিশ কাপড় বানিয়ে নেব। পিঙ্কি এই বলে বেডশিট দিয়ে তাড়াতাড়ি নতুন স্টাইলের একটি পোশাক বানিয়ে নেয় এবং সেটি পরে আয়নায় নিজেকে দেখতে থাকে। সত্যি ভাবাই যায় না, কয়েক মিনিটের মধ্যে আমি এত সুন্দর একটা পোশাক বানিয়ে ফেলেছি যেটা পরে আমাকে হিন্দি সিনেমার হিরোইন মনে হচ্ছে। পিঙ্কি নিজেকে কমপ্লিমেন্ট দিচ্ছিল, ঠিক সেই সময় তার স্বামী রাজীব সেখানে আসে। পিঙ্কি, এ তুমি কি পরেছো? এটা দেখে তো বিছানার চাদর মনে হচ্ছে। ঠিকই ধরেছো রাজীব, এত সুন্দর পোশাক আমি চাদর কেটেই বানিয়েছি। হায় ভগবান পিঙ্কি, আজ হঠাৎ উর্ফি জাভেদের মতো চাদর কেটে পরেছো কেন? তোমারও কি তার মতো ফ্যাশন আইকন হওয়ার ইচ্ছে হয়েছে? রাজীব, কে উর্ফি জাভেদ? তুমি কার কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাজীব পিঙ্কির কথা শুনে মোবাইলে তাকে উর্ফি জাভেদের ভিডিও দেখাতে শুরু করে। পিঙ্কি মোবাইলে উর্ফি জাভেদের ড্রেস সেন্স দেখে অনেক খুশি হয়ে যায়। সত্যি রাজীব, তুমি একদম ঠিকই বলেছো, জীবনে প্রথমবার এরকম কাউকে দেখেছি যে পুরোপুরি আমারই মতো, নতুন নতুন স্টাইলের পোশাক পরতে ভালোবাসে। পিঙ্কি রাজীবের সঙ্গে কথাই বলছিল, তখনই তার শাশুড়ি সেখানে আসে। একি বৌমা, তুমি এখনো তৈরি হওনি, আর কি ছেঁড়া চাদর জড়িয়ে সময় নষ্ট করছো? আমার বান্ধবীদের তো আসার সময় হয়ে গিয়েছে, যাও তাড়াতাড়ি ভালো একটা ড্রেস পরে তৈরি হয়ে নাও। মা, আপনি ভুল ভাবছেন, আমি চাদর জড়িয়ে নেই, চাদর দিয়ে নতুন স্টাইলের পোশাক বানিয়ে পড়ে আছি। মা, এই পোশাক আমাকে কেমন লাগছে? বৌমা, তোমার এই বানানো পোশাকে তোমাকে রাস্তার ভিখারি মনে হচ্ছে, তাই দয়া করে পোশাকটি চেঞ্জ করে বাইরে এসো। এই পোশাকে যদি আমার বান্ধবীরা তোমাকে দেখে ফেলে, আমাদের মান সম্মান মাটিতে মিশে যাবে। শাশুড়ির মুখে এই কথা শুনে পিঙ্কি আর কিছু না বলেই কাপড় চেঞ্জ করে বাইরে বেরিয়ে আসে। এভাবে কিছুদিন কেটে যায়। পিঙ্কি উর্ফি জাভেদের নতুন নতুন ট্রেন্ডিং ভিডিও দেখে নিজের জন্য নতুন নতুন পোশাক বানাতে থাকে।
এবং প্রত্যেক দিনই সেই পোশাক পরে বাড়িতে ও বাড়ির বাইরে ঘুরে বেড়াতে থাকে। বৌমা, এ তুমি কি পাগলামি শুরু করেছো বলো তো? প্রত্যেক দিন তুমি কোনো না কোনো কাপড় নষ্ট করে নিজের জন্য পোশাক বানাচ্ছো, আর তা পরে আমাদের মান সম্মান মাটিতে মেশাচ্ছো। মা, এসব মান সম্মানের কথা না ভেবে আপনি আমার ফ্যাশনটা দেখুন। আমি যে কোনো কাপড় থেকে সুন্দর সুন্দর ড্রেস বানাতে পারি। দেখবেন, একদিন এই ট্যালেন্টের জন্য আমি উর্ফি জাবেদের মতো অনেক ফেমাস হয়ে যাব। পিঙ্কি মহিমাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে মহিমা বৌমার ব্যবহারে খুব চিন্তায় পড়ে যায়। এরকমই একদিন রাজীব অফিস থেকে বাড়ি ফিরছিল। রাস্তায় তার বন্ধু চন্দনের সঙ্গে তার দেখা হয়। কি রে রাজীব, বিয়ের পর তো তোকে ঠিকমতো দেখতেই পাওয়া যায় না। বৌদি কি বাড়ি থেকে বের হতে দেয় না? আরে না না চন্দন, অফিসে কাজের ব্যস্ততার কারণে পিঙ্কিকেও ঠিকমতো সময় দিতে পারছি না। তোদের সঙ্গে কিভাবে দেখা করব? তা তো বোঝাই যাচ্ছে যে তুই বৌদির দিকে ঠিকমতো খেয়ালই রাখতে পারিস না। কেন, কি হয়েছে চন্দন? তুই হঠাৎ এরকম কথা বলছিস কেন? রাজীব, মুম্বাই শহরের মতো আমাদের গ্রামেও একটা উর্ফি জাবেদ আছে যে তার কাপড়ের জন্য ফেমাস হবে কি জানি না, কিন্তু এটার জন্য বড় সমস্যায় পড়তে পারে, এ কথা ভেবে চিন্তা হচ্ছে। চন্দন, তুই কি বলতে চাইছিস? আমি তোর কথা বুঝতে পারছি না। রাজীব, কয়েকদিন থেকে বৌদি উর্ফি জাবেদের ছোট বোন সেজে ঘুরে বেড়াচ্ছে, আর গ্রামের বকাটে ছেলেরা তাকে নিয়ে নানা রকম কমেন্ট করছে। আমার তো চিন্তা হচ্ছে এসব কারণে সে কোনো সমস্যায় না পড়ে। তুই চিন্তা করিস না, আমি তোর বৌদিকে ভালো করে বুঝিয়ে দেব, সে আর কোনোদিন এরকম কাপড় পরে বাইরে বেরোবে না। রাজীব চন্দনকে এই বলে বাড়ি ফিরে আসে এবং বাড়ি এসে তার মাকে বলে, মা, আমি না হয় কাজে ব্যস্ত থাকার কারণে পিঙ্কির দিকে খেয়াল রাখতে পারি না, কিন্তু তুমি তো বাড়িতে থাকো, তুমি ওকে এরকম ধরনের পোশাক পরা থেকে রুখতে পারো না? বাবা রাজীব, তোর বউ তো অনেক জেদি প্রকৃতির মেয়ে, ওকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে আমার কোনো কথাই শুনতে চায় না। তাই যদি কিছু বোঝানোরই হয় তুই গিয়ে বোঝা, আমার পক্ষে সম্ভব নয়। এদিকে রাজীব সেখান থেকে পিঙ্কির কাছে গিয়ে বলে, পিঙ্কি, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি কি সব পাগলামি শুরু করেছো? জানো গ্রামবাসীরা তোমাকে নিয়ে নানা রকম কথা বলছে, আর বকাটে ছেলেরা তো তোমাকে নিয়ে খারাপ কমেন্টও করে। রাজীব, ফেমাস হওয়ার আগে উর্ফি জাবেদকে নিয়েও লোকে অনেক খারাপ কমেন্ট করতো, তাই তুমি এসব কথায় কান না দিয়ে আমার ফেমাস হওয়ার কথা ভাবো। যেদিন আমি অনেক ফেমাস হয়ে যাব সেদিন মুম্বাই থেকে উর্ফি আমার সঙ্গে দেখা করতে আসবে। দেখো পিঙ্কি, স্বপ্নের পৃথিবী থেকে বাইরে বেরিয়ে এসো, এটা মুম্বাই শহর নয়, এটা গ্রাম, আর এখানে তোমার ফ্যাশনকে লোকে পাগলামি মনে করবে। অন্তত আমাদের কথা ভেবে নিজেকে একটু পাল্টাও। রাজীব পিঙ্কিকে এই বলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে কিছুদিন কেটে যায়। পিঙ্কি তার স্বামী ও শাশুড়ির কথায় কান না দিয়ে এই নিজের মতোই থাকতে শুরু করে। এরকমই একদিন পিঙ্কি বাজারের দিকে যাচ্ছিল। গ্রামের এক ছেলে রঞ্জন এসে পিঙ্কিকে বলে, সত্যি বৌদি, তোমার লুক দেখার পর উর্ফি জাবেদকে দেখতে আর ইচ্ছে করে না, আমি তো তোমার ফ্যান হয়ে গেছি। সত্যি বলছো রঞ্জন, আমার লুক তোমার এতই ভালো লাগে যে তুমি এত ফেমাস একজনকে দেখা বন্ধ করে দিয়েছো? হ্যাঁ বৌদি, আর আমরা কয়েকজন বন্ধু মিলে তোমাকে ফেমাস করারও ব্যবস্থা করেছি, আমরা তোমার স্টাইলিশ ফটোশুট করব। রঞ্জনের কথা শুনে পিঙ্কি অনেক খুশি হয়ে যায় এবং খুশি খুশি তাকে বলে, রঞ্জন, তোমার কথা শুনে তো আমার বিশ্বাসই হচ্ছে না যে কেউ আমার কথা এত বেশি ভাবতে পারে আর আমাকে ফেমাস করার জন্য এত পরিশ্রমও করতে পারে। পিঙ্কি রঞ্জনকে এই বলে ফেমাস হওয়ার লোভে তার কথায় রাজি হয়ে যায় এবং কিছুটা দূরে গিয়েই সে রঞ্জনের কয়েকটা বকাটে বন্ধুকে দেখতে পায়, যারা পিঙ্কিকে দেখা মাত্রই তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে দেয়। পিঙ্কি তাদের কাছ থেকে যেমন তেমন করে বেঁচে বাড়ি ফিরে আসে। কি হয়েছে বৌমা, তুমি তো বাজারে গিয়েছিলে, কিছু না নিয়েই ফিরে এলে যে? মা, যা হয়েছে আমার পাগলামির কারণেই হয়েছে, তাই এই বিষয়ে কোনো কথা না বলাই উচিত। আমি কিভাবে নিজেকে শোধরাতে পারবো এখন সেই দিকটাই খেয়াল করতে হবে। পিঙ্কি তার শাশুড়িকে এই বলে ঘরের ভেতরে চলে আসে। সেই দিন থেকে সে তার পাগলামি কাপড় পরা বন্ধ করে নর্মাল ভাবেই জীবন যাপন করতে শুরু করে দেয়। পিঙ্কির হঠাৎ এরকম পরিবর্তন দেখে মহিমা এবং রাজীব অবাক হয়ে যায়, কিন্তু কেউ তাকে কোনো প্রশ্ন করে না। এভাবেই তারা হাসি খুশিতে নিজেদের বাকি জীবনটা কাটায়। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরো একটি নতুন গল্পে।